নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল আজ নয় অক্টোবর দু বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে যেহেতু জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটি উত্তরবঙ্গের ওপর অন্যটি উড়িষ্যার ওপর তাই আজকে এবং আগামী আটচল্লিশ ঘন্টা এই রকমই আবহাওয়া চলবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অর্থাৎ কখনো মেঘলা কখনো রোদ দেখা যাবে এবং দফায় দফায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বা বহু জায়গায় হচ্ছে এমনটাই কিন্তু পূর্বাভাসে জানানো হচ্ছে এরই মধ্যে যেটা বলা হচ্ছে যে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত দুই জেলা মুর্শিদাবাদ এবং বীরভূম এবং যেটা দেখা গেছে গতকাল বীরভূমে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে সেখানে সিউড়ি এবং হাটে হাঁটু সমান জল দাঁড়িয়ে গেছে এমনও খবর উঠে আসছে এবং মুর্শিদাবাদেও বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে এর সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে আরেকটি জিনিস যেটি হচ্ছে মৌসুমী অক্ষরেখা সেটি যেটা জানা যাচ্ছে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে তাহলে একদিকে রয়েছে উত্তরবঙ্গে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে উড়িষ্যার কাছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা এর ফলেই কিন্তু এই অবস্থা চলবে এবং আটচল্লিশ ঘন্টা পর এই অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ ওয়েদার ভালো হবে এমনটাই খবরে উঠে আসছে এরই সঙ্গে কিন্তু যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গে যেহেতু ঘূর্ণাবর্ত অবস্থান করছে তাই অধিকাংশ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং দুই দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর নদিয়া হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমানেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে এবং আরও যেটা জানা যাচ্ছে যে আগামী কাল থেকে রাজস্থান যেখানে পশ্চিম ভারত সেখানে কিন্তু বর্ষা বিদায় নিতে চলেছে এমন একটা খবর উঠে আসছে এর ফলে হঠাৎ বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমবঙ্গে কমে যাবে এবং বড় জোর আগামী দশ দিন হয়তো বৃষ্টিপাত থাকবে এমনও কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ এরপর পশ্চিমবঙ্গ থেকেও বর্ষা বিদায় নেবে এমন একটা আবহাওয়া দপ্তরের নতুন আপডেটে জানা যাচ্ছে সুতরাং জিস্ট হলে এটাই বোঝা যাচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টা এবং আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ এই রকম দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে কখনো আংশিক মেঘলা আকাশ কখনো রোদের দেখা মিলবে এরই মধ্যে মূলত দুই জেলা মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী দুই দিন পর এই অবস্থার উন্নতি হবে এবং সেটা সব থেকে বড় কথা হচ্ছে যে আগামী দশ দিন পর কিন্তু থেকে বর্ষা বিদায় নিতে চলেছে এমনও একটা খবর উঠে আসছে এই ছিল বন্ধুরা আজকের লেটেস্ট পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর যদি খবরটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন যারা আগে থাকতেই করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ Thank you friend, thank you for watching.